নমস্কার, আমি সৌম্য। আজ 10ই সেপ্টেম্বর 2020। আজ সুকুমার রায়ের মৃত্যুদিনে আমার নিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত আবাহন দত্তের একটি প্রতিবেদন বলবো যা আমার চিত্তে লাগে। 1837 থেকে 1923, মাত্র 36 বছর বয়স, এইটুকু সময়ের ভিতরেই বাংলা সাহিত্যকে এমন এক ঝাঁকুনি দিলেন সুকুমার রায় যে ধাক্কা আজও সামলাতে বাঙালি হিমশিম। ক্ষণজন্মা শব্দটা আমরা বেশ আলগোছেই বলে থাকি, বেশি না ভেবে অনেকের সম্পর্কেই প্রয়োগ করে ফেলি, কিন্তু সত্যি কিছু মানুষ আছেন যাদের দেখলে জানলে ওই শব্দটার অর্থ উদ্ধার করা যায়। তারা যেন শব্দখানাকে সংজ্ঞায়িত করেন। বাঙালি সমাজে তেমন মানুষ সুকুমার রায়। স্বল্প দৈর্ঘ্যের জীবন এবং বিপুল ও বৈচিত্র্যময় কর্মভাণ্ডার, সামান্য সময়ে প্রতিভার শতপুষ্প বিকশিত। 1887 সালে রাজর্ষি নামে একটি উপন্যাস লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে হাসি ও তাতা নামে দুই চরিত্র ছিল। সেই অনুসারে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বড় মেয়ে সুখলতা আর বড় ছেলে সুকুমারের ডাকনাম ঠিক হয়। মধ্য কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে সাধারণ ব্রাহ্ম সমাজের যে উপাসনা মন্দির ও সমাজ ভবন আছে, তার ঠিক উল্টো দিকে একটা বিশাল বাড়ি, এককালে তা লাহাবাবুদের বাড়ি নামে পরিচিত ছিল। ঠিকানা 13 নম্বর কর্নওয়াল স্ট্রিট। সুকুমারের পরের বোন পূর্ণলতা ওরফে খুশির স্মৃতি কথায় পাওয়া যায়, যে বাড়িতে আমাদের জন্ম হয়েছিল আর শিশুকাল কেটেছিল সেটা ছিল একটা বিরাট সেকেলে ধরনের বাড়ি। সেই বাড়ির বাইরের অংশের আমাদের স্কুল হতো, ভিতরের অংশের দোতলায় আমরা থাকতাম আর তিনতলায় আমাদের দাদামশাইয়েরা থাকতেন। দাদামশাইয়েরা বলতে দ্বারকানাথ ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আর তার সন্তানেরা। বহু ব্রাহ্ম পরিবারের বাস ছিল সেই বাড়িতে। আশেপাশের এলাকার নাম ছিল সমাজপাড়া বা ব্রাহ্ম সমাজপাড়া। এমনই এক ব্রাহ্ম কর্মক্ষেত্রে আন্দোলনে আদান প্রদানে সাহচর্যে সুকুমার রায়ের বড় হয়ে ওঠা। জীবনের প্রথম 8 বছর কাটে এই বাড়িতেই। উপেন্দ্রকিশোরের সব ছেলেমেয়ের মধ্যেই আশ্চর্য সাহিত্য প্রতিভা বিকশিত ছিল। আরও গল্প, গল্প আর গল্প, নিজে লেখো, নিজে পড়োর লেখক সুখলতা রাওকে ছোটরা বেশ চেনে। পরের মেয়ে পূর্ণলতা চক্রবর্তীর ছেলেবেলার দিনগুলি বইটি সেকালের রায়বাড়িকে ও কলকাতাকে চেনায়। সে সময়ে বাংলার বাইরে যে বাংলা ছিল সেখানে সম্ভ্রান্ত বাঙালি পরিবারগুলি চেঞ্জে যেত, সেই সমস্ত কাহিনীও ধরা আছে বইখানায়। আবার সন্দেশ পত্রিকার পাতায় পূর্ণলতার ক্ষুদে গল্পগুলি মাতিয়ে রাখত ক্ষুদে পাঠকদের। পরের ভাই সুবিনয় ওরফে মণি কয়েক বছর সন্দেশ পত্রিকার সম্পাদনা করেছিলেন, মজার গল্প লিখতেন, খেলাধুলো আর ধাঁধা নিয়ে বই প্রকাশ করতেন। ছোট ভাই সুবিমনও লেখক, তার বেড়ালের হারমোনিয়াম তো সবার মন ভালো করা একখানা গল্প। সবচেয়ে ছোট বোন শান্তিলতা ওরফে টুনি ছোটবেলায় সন্দেশে কবিতা লিখতেন। তবে বলতেই হয় এদের সকলের চেয়ে প্রতিভায় আলাদা ছিলেন সুকুমার। প্রবল চঞ্চল, ফুর্তিবাজ, সব কিছুতেই উৎসাহ, খেলাধুলোর পাণ্ডা। কলের খেলনা ঠুকে ঠুকে দেখত সে কি করে চলে, বাজনা ভেঙে দেখত কোথা থেকে আওয়াজ বেরোয়, অসীম কৌতূহল যে। ওদিকে ছোট লাঠি হাতে ছাদ ময় তাড়া করে বেড়াতো বোর্ডিংয়ের মেয়েদের। বিশাল তিনতলার ছাদের উঁচুতে একটা গোল ফুটো ছিল, একবার সেটা গোলে কালনিশে নামার চেষ্টা করেছিল। সেই বয়সেই চমৎকার গল্প বানাতে পারত তাতা। উপেন্দ্রকিশোরের প্রকাণ্ড একটা বই থেকে জীবজন্তুর ছবি দেখিয়ে টুনি মণি আর খুশিকে আশ্চর্য মজার গল্প বলত। বই শেষ হয়ে গেলে জীবজন্তুর গল্প বানাত। মোটা ভবনদোলা কেমন দুলে থপথপিয়ে চলে, মন্তু পায়েন তার সরু গলাটা কেমন গিট পাকিয়ে রাখে, গোল মুখে ভেবা চোখ, কম্পু অন্ধকার বারান্দার কোণে দেওয়ালের পেরেকে বাদুড়ের মতো ঝুলে থাকে, ইত্যাদি। হেমন্ত কুমার আঢ্য লিখছেন, অসুয়াশূন্য আঘাতশূন্য উজ্জ্বল হাস্যরস সৃষ্টিতে আপামর বাঙালিকে যিনি মুগ্ধ করেছেন, বাল্যকালের একটি নির্দোষ ক্রীড়া কৌতুকের মধ্যে তার ভাবি পরিচয় ফুটে ওঠে। রাগ বানাই বলে একটা খেলা ছিল তাতার, তার নিজেরই তৈরি। হয়তো কারো ওপরে রাগ হয়েছে কিন্তু শোধ নেওয়ার উপায় নেই, তখন সে আয় রাগ বানাই বলে সেই লোকটার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত সব গল্প বানিয়ে বলতে থাকত। তার মধ্যে
বিদ্বেষ বা হিংস্রভাব থাকতো না, অনিষ্ট করার কথাও থাকতো না, কেবল মজার কথা। তার মধ্যে দিয়েই রাগটাও জল হয়ে যেত। হজবরলর হিজবিজের কথা মনে পড়তে পারে, উদ্ভট সব কল্পনা করে নিজেই হেসে গড়িয়ে পড়ত হিজবিজবিজ। মনে করতে পারত যেমন, তেমনই নানা বিষয়ের, যেমন বিশেষত ভাষার ওপরে অসামান্য দখল ছিল ছোটবেলা থেকে। কবিতায় গল্প বলা নামে এক খেলা চলতো তাদের বাড়িতে, বড়রাও যোগ দিতেন। কোনো একটা জানা গল্প কেউ কবিতায় বলবে শুধু প্রথম লাইনটা, পরের জন দ্বিতীয় লাইন, এরকম চলতে থাকবে, না পারলে পাস। একদিন হচ্ছে বাঘ ও বকের গল্প। একদা এক বাঘের গলায় ফুটিয়াছিল অস্থি, যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি। তিন দিন তিন রাত নাহি তার নিদ্রা, শেঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। কিন্তু সুন্দর কাকা মুক্তিদার রঞ্জন রায় যেই বললেন, ভিতরে ঢুকায় দিল দীর্ঘ তার চঞ্চু, অমনি সবাই চুপ। চঞ্চুর সঙ্গে মিল দিয়ে কি শব্দ হয়? পাশ হতে হতে তাতার পালা আসতেই সে বলল, বক্সে চালা কতি চিকিৎসক চুঞ্চু। ভাই বোনরা রাগারাগি করল, ভাবল তাতা শব্দ বানাচ্ছে। কাকা ওর পিঠ চাপড়ে বললেন, চুঞ্চু মানে ওস্তাদ, এক্সপার্ট। প্রবোধচন্দ্র সেনের মতো কবি মধুসূদনের পর বাংলার প্রধান ছদ্মশিল্পী তিনজন, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল এবং সত্যেন্দ্রনাথ। এই তিন ছন্দশিল্পী কবির পরেই উল্লেখ করতে হয় কবি সুকুমার রায়ের নাম। মাত্র 8 বছর বয়সে শিবনাথ শাস্ত্রীর মুকুল পত্রিকায় তাতার নদী কবিতা প্রকাশিত হয়। পরের বছর দ্বিতীয় কবিতা টিক টিক টং। শিবনাথ শাস্ত্রীর পরিকল্পনা করা ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে 12 বছর অবধি পড়তে পারত ছেলেরাও। সব ভাই বোনের মতো তাতাও ওখানেই পড়ত। পুণ্যলতা লিখছেন, বাড়ির মধ্যে স্কুল, এ দরজা দিয়ে বেরিয়ে ও দরজা দিয়ে ঢুকলেই হলো। সে কেমন স্কুল? শিবনাথ শাস্ত্রীর ভাবনায় ব্রাহ্মপাড়ায় ছোট ছেলে মেয়েদিগকে সর্বদা সমাজের মাঠে খেলিতে দেখিয়া মনে চিন্তা করিতে লাগিলাম, ইহাদিগকে বেথুন স্কুল প্রভৃতি বিদ্যালয়ে না পাঠাইয়া এদের জন্য একটা ছোট স্কুল করা যাক। 1895-এ উপেন্দ্রকিশোরেরা সপরিবার বাড়ি বদল করে 38-এর শিবনারায়ণ দাস লেনের বাড়িতে চলে এলে তাতা ভর্তি হলো সিটি কলেজিয়েট স্কুলে। তাতা বড় হলো, সুকুমার নামটা পরিচিত হতে শুরু করল। লীলা মজুমদার লিখছেন, তাই বলে যে তিনি হাঁড়িমুখ গম্ভীর হয়ে উঠবেন সে আশা করলে ভুল হবে, বরং তার রসবোধ আরও পাকাপোক্ত সুদূর ব্যাপী হতে থাকল। পণ্ডিত বলতেই যে ভারিক কি বোঝায় তা তো নয়, তা নির্ভর করে জ্ঞান বুদ্ধির ওপর। এ সময় থেকেই সুচিন্তিত মতামত তৈরি হলো সুকুমারের। তার এক মাস্টারমশাই ছিলেন বড় ভালো মানুষ, কিন্তু কড়া বয়স্ক বিরোধী। একদিন ক্লাসে সে বিষয়ে নিজের যুক্তি ঝাঁজানোর পরে প্রিয় ছাত্র সুকুমারকেও কিছু বলতে অনুরোধ করেন মাস্টারমশাই। সুকুমার বলেন, কিছু ছবি খারাপ, সেগুলো না দেখাই ভালো, কিন্তু ভালো ছবিও আছে, আর সেসব দেখলে অনেক কিছুই শেখা যায়। মাস্টারমশাই মনঃক্ষুণ্ণ হন। সুকুমার জানতে চান, আপনি বায়োস্কোপ দেখেছেন? আমি ওসব দেখি না, কড়া জবাব মাস্টারমশাইয়ের। জোর করে মাস্টারমশাইকে নিয়ে একটা ভালো ছবি দেখাতে যান সুকুমার। ছবি শেষে মাস্টারমশাই জানান, তুমি আমার একটা মস্ত বড় ভুল ভাঙিয়ে দিলে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুকুমারের নাটকের শখ বাড়ে। ছেলেবেলায় অন্যের লেখা কবিতা বা গল্পের নাট্যরূপ দিয়ে ভাই বোন আত্মীয় বন্ধুদের নিয়ে অভিনয় করা হতো। এবার নিজে নাটিকা লেখা ধরলেন, শেখাতে লাগলেন অভিনয়ও। ঘরোয়া জিনিসপত্র দিয়েই দিব্যি তৈরি হয়ে গেল প্রপ। কম্বলের ধারের ঝালর, ছেঁড়া মোজা, ধোপার পুটলি, খড়ি, গোমাটি, চুনকালি ইত্যাদি। আবার স্বদেশি জিনিস নিয়ে বাড়াবাড়িতেও ঠাট্টা করতে ছাড়েননি সুকুমার। ভাই সুবিনয় যখন অলিগলি বাজার খুঁজে জাপানি বা বিলিতি দ্রব্যের চেয়ে বেশি দাম দিয়ে জিনিস কিনছে, তখন দাদা গান বাঁধলেন, আমরা দেশি পাগলার দল, দেশের জন্য ভেবে ভেবে হয়েছি পাগল, যদিও দেখতে খারাপ, টিকবে কম, দামটা একটু বেশি, তা হোক না, তাতে দেশেরই মঙ্গল। ছাত্রাবস্থাতেই তিনি লিখেছিলেন ঝালাপালা আর লক্ষণের শক্তিশালী।
অভিনয়ের লোক জোগাড় করতে হবে, অতএব বন্ধুবান্ধব নিয়ে তৈরি হয়ে গেল ননসেন্স ক্লাব। সাদা সিধে অনাড়ম্বরভাবে আয়োজিত নাটকগুলি স্রেফ নাটকের গুণেই উতরে যেত। প্রায় প্রত্যেকটি নাটকেরই কেন্দ্রে থাকত কিঞ্চিত হাঁদা প্রকৃতির একটা চরিত্র, যে আসলে নাটকের খুঁটি। ওই ভূমিকায় সুকুমার নিজেই অভিনয় করতেন। তত্ত্বকৌমুদী পত্রিকায় বিমলাংশু প্রকাশ রায়ের স্মৃতিচারণ থেকে জানা যায়, তার দল গড়ে উঠেছিল অতি সহজ স্বাভাবিকভাবে, যেমন জলাশয়ের মধ্যেকার একটি খুঁটিকে আশ্রয় করে ভাসমান পানার দল গিয়ে জমাট বাঁধে। সত্যিই তিনি খুঁটি স্বরূপ, আমাদের অনেকের আশ্রয়। ক্লাবের একটি হাতে লেখা পত্রিকাও বার করেছিলেন সুকুমার, 32.5 ভাজা, 32 রকমের ভাজাভুজি আর ওপরে আধখানা লঙ্কা বসানো, তাই 32.5, অতি উপাদেয়। সম্পাদক সুকুমার, মলাট ও অধিকাংশ অলঙ্করণ তাঁর, বেশিরভাগ লেখাও তাঁর। সম্পাদকের পাতা পঞ্চতিক্ত পাঁচন বড়রাও আগ্রহ নিয়ে পড়তেন, ঠাট্টা থাকত তবে খোঁচা নয়, মজা আর নির্মল আনন্দ। বিলেত থেকে ফেরার পরে 1913 সালের 13ই ডিসেম্বর ঢাকা নিবাসী সুপ্রভা দেবীর সঙ্গে বিয়ে হয় সুকুমারের। ফের কলকাতায় থিতু হয়ে বসা। 100 নম্বর গড়পাড়ার রোডে জমে ওঠে আড্ডার ঠেক, কখনো রসের আলাপ, কখনো গম্ভীর কথাবার্তা, তবে বাধ্যতামূলক ছিল ভালো খাওয়া দাওয়া। সোমবারে আসর বসত, তাই নাম মন্ডে ক্লাব। খাওয়ার বাহার দেখে কেউ কেউ একটু বেঁকিয়ে বলতেন মন্ডা ক্লাব। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখায় পাওয়া যায়, মন্ডে ক্লাব নামে তিনি এক সাহিত্য আসর প্রতিষ্ঠা করেন, বহু গণ্যমান্য লোক এ ক্লাবের সভ্য ছিলেন। মন্ডে ক্লাব নিয়ে লীলা মজুমদার লিখছেন, একটা প্রবাদ আছে যে যারা সবচাইতে বেশি কাজ করে তাদেরই হাতে বাড়তি ফালতু কাজ করার সবচাইতে বেশি সময়ও থাকে। এই কথাটি যে কত সত্যি সুকুমারের জীবন তারই প্রমাণ। এবারে শেষের কথা বলতেই হয়, বিলেত থেকে ফেরার পরে আর মাত্র 10 বছর বেঁচেছিলেন সুকুমার, তার মধ্যেই কত কাজ করে গিয়েছেন তার হিসেব রাখা মুশকিল। 1914-এ সন্দেশ, প্রবাসী ও তত্ত্ববোধিনী পত্রিকায় লেখালেখি শুরু। পরের বছর 20 ডিসেম্বর ডায়াবেটিসে উপেন্দ্রকিশোরের মৃত্যু। সাধারণ ব্রাহ্ম সমাজের সহসম্পাদক নির্বাচিত হলেন সুকুমার, সঙ্গে কাঁধে তুলে নিলেন ইউ রায় অ্যান্ড সন্স প্রিন্টার্স অ্যান্ড ব্লক মেকার্সের সমস্ত দায়িত্ব, সন্দেশ সম্পাদনার দায়িত্বও বটে। অন্যদিকে চলতে থাকে সাহিত্য সৃষ্টি, সেই সব অমর সাহিত্য কীর্তি যা আজও বাঙালি পাঠক সমাজকে আলোড়িত করে। হজবরল, হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, আবোল তাবোলের লেখালেখিগুলি জীবনের শেষ পর্যায়েই তৈরি তার। অসম্ভবের ছন্দ প্রবন্ধে শঙ্খঘোষ লেখেন, ছোটদের জন্য লেখা তাই খুবই শক্ত কাজ। লেখক যদি মনে করেন চলতি সমাজের মূল্যগুলিকে ভাঙতে চান তিনি, ছোটদের মন থেকে সরিয়ে দিতে চান ভুল সংস্কারগুলিকে, আর এইভাবে তার সামনে সাজিয়ে দিতে চান জীবনযাপনের একটা স্বাস্থ্যময় ছবি, তাহলে কিভাবে সেটা করবেন তিনি? তাই অনেক সময়ে তাকে খুঁজে নিতে হয় হাসির চাল, খেয়াল খুশির হালকা হাওয়ায় তিনি করতে পারেন সেই কাজ। ঠিক এই কারণেই সুকুমার রায়ের লেখা বিশেষভাবে সাবালক পাঠ্য বলে মনে করতেন বুদ্ধদেব বসু। ছন্দমিল, চরিত্র সৃষ্টি, কবিকল্পনায় তিনি সাবালক, এবং অবশ্যই সিরিয়াস ভঙ্গি করা বহু সাহিত্যিকের চেয়ে তার কলম অনেক বেশি সাবালক। কথাটা চমৎকারভাবে বলেছিলেন রবীন্দ্রনাথ, তার স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল। শেষ 2 বছর রোগশয্যাতেও সন্দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন সুকুমার। এই সময়ই লেখেন আকাশবাণীর দল প্রবন্ধটি। প্রথম প্রকাশিতব্য বই আবোল তাবোলের অলঙ্করণ এবং পুরনো ছবিগুলির সংস্কারও তখনই। মাঘোৎসবে ছোটদের জন্য লেখেন বৃহৎ কাব্য অতীতের ছবি। 1921 সালের 2রা মে পুত্র সত্যজিতের জন্ম হয়। সেই মাসের শেষের দিকেই অসুস্থ হন সুকুমার, কালাজ্বর। চিকিৎসার্থে নিয়ে যাওয়া হয় দার্জিলিংয়ের সুইস জুবিলি স্যানাটোরিয়ামে, কিন্তু এই দুরারোগ্য অসুখের ওষুধ তখনও আবিষ্কৃত হয়নি। ক্রমশ স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। সত্যজিতের যখন ছোট ছিলাম বইয়ে সে সময়ের কিছু কথা পাওয়া যায়। 2.5 বছর বয়স অবধি অসুস্থ বাবাকে নিয়ে যেটুকু তার মনে ছিল তাই লেখেন সত্যজিৎ। 1923 সালের 29শে আগস্ট তখন খুবই অসুস্থ সুকুমার, গান শুনতে ভালোবাসতেন।
29শে আগস্ট রবীন্দ্রনাথ এসে তাকে 9টি গান শোনান। তবে শরীর দ্রুত খারাপ হচ্ছিল। কয়েকদিন পর 10ই সেপ্টেম্বর মৃত্যু হয় সুকুমারের। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে জানান আমাদের, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আরও যদি এই ধরনের ভিডিও পেতে চান বা দেখতে চান তাহলে আমাদেরকে জানান, আমরা খুবই খুশি হব। আজকের মতো এইটুকুই।